সম্মানিত ভিউয়ার্স টেক আইটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডসেন্স এর পিন ভেরিফিকেশন করতে হয়। তো পিন ভেরিফিকেশনের আগে আমি আপনাদেরকে একটি অভয় দিয়ে রাখি, সেটা হচ্ছে যে যারা মনিটাইজেশন কমপ্লিট করেছেন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন করেছেন অর্থাৎ পিনের জন্য চিঠির জন্য অ্যাপ্লাই করেছেন, এখানে আসলে চিঠি আসতে অনেক ক্ষেত্রে দেরি হয়, সেই জন্য আসলে আমিও অনেকটা ভয় ছিলাম যে চিঠি পাবো কিনা পাবো কিনা। তা আসলে এখানে এরকম কিছুই নাই, আমিও পাইছি, তবে অনেক সময় লাগছে আমার। আমি নিতান্ত একটি গ্রামের ঠিকানা দিয়েছি, একবারেই অনেক ভিতরে গ্রামের ঠিকানা দিয়েছি, তাই আসতে আমার প্রায় 1 মাস 7 দিনের মতো সময় লাগছে। তো আমি দ্বিতীয়বার আবার আবেদন করেছি, কিন্তু দ্বিতীয়বার আবেদন করার 1 দিন না 2 দিন পরেই প্রথম আবেদনের যে চিঠিটা সেই চিঠিটা আমি হাতে পেয়েছি। তো আমি যেটা দেখলাম যে এখানে আসলে ভয়ের কিছু নাই, আপনার অ্যাড্রেস মূল ফ্যাক্ট না। আপনি এখানে চাইলে আপনার পারমানেন্ট অ্যাড্রেস ছাড়া আপনি বিলিং অ্যাড্রেস দিতে পারেন, যেখানে আছেন সেখানে অ্যাড্রেস আপনি দিতে পারেন। শুধুমাত্র আপনি দুইটা জিনিস অ্যাড্রেসের মধ্যে কমপ্লিট লাগবেন, সেটা হচ্ছে যে আপনার ঠিকানা এবং পোস্ট কোড নাম্বার আপনি সঠিক রাখবেন, তাহলে অবশ্যই আপনার চিঠিটা 2-4 দিন আগ হোক আর পর হোক চলে আসবে। যদি আপনার ঠিকানাটা শহরে অর্থাৎ টাউনে হয়ে থাকে তাহলে আপনি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের ভিতরে হাতে চিঠি পেয়ে যাবেন, আর যদি আপনার ঠিকানাটা গ্রামে হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার একটু বেশি সময় লাগে। তো ভিউয়ার্স আপনি কিভাবে এটি ভেরিফিকেশন করবেন, সেজন্য আপনি আপনার মোবাইল থেকেও পারবেন সেম একইভাবে। আমি এখানে অ্যাডসেন্স লিখে গুগলে সার্চ করছি, প্রথমে যে লিঙ্কটা চলে আসছে গুগল অ্যাডসেন্স এখানে আমি ক্লিক করলাম। এখানে কিন্তু আমার ইমেইলটা কিন্তু লগ ইন করা আছে, সেজন্য হয়তো আমার লগ ইন চাবে না। আপনারা যারা যদি আপনার এরকম আসে যেখানে দেখেন সাইন ইন করুন, তো আমার লগ ইন করা আছে, সাইন ইন করলে হয় আমার এখানে কিন্তু সরাসরি অ্যাডসেন্সে নিয়ে যাবে, কারণ আমার সাইন ইন করা আছে। যদি আপনাদেরকে সরাসরি অ্যাডসেন্সে নিয়ে না যায় তাহলে আপনার মেইল চাবে এবং পাসওয়ার্ড চাইবে, তো আপনি আপনার মেইল এবং পাসওয়ার্ড দিলেই সেম একই পেজে আপনাকে নিয়ে আসবে। তো এখানে দেখেন আমার যে ডলার অ্যাড হয়েছে, তো এটি আমি পিন ভেরিফিকেশনের জন্য। এখানে দেখেন আপনি যে পেমেন্ট আমি একটা ক্লিক করে দেব, এখান থেকে দেখেন ভেরিফিকেশন চেক, ভেরিফিকেশনের চেকে ক্লিক করব, একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন চলে আসছে, এখানে হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট, আর এখানে অ্যাড্রেস ভেরিফিকেশন, সেটা আবার এখানে নেট অ্যাসেন্স আছে। এখানে 6 ডিজিট যে পিন সেই পিন চাচ্ছে, আমি এখানে পিনটা দিয়ে দেব। এই পিনটা এখানে হয়ে গেল, জাস্ট আমরা সাবমিট একটা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট। আমি এটা একটু রিফ্রেশ করে নিচ্ছি। এখানে দেখেন এখানে যে আমার রেট একটা ছিল, অ্যাকশন লেখা ছিল, সেটি কিন্তু চলে গেছে।